জয় জগন্নাথ খাদ্যৰ মহকে আপোনাক বহুত বহুত স্বাগত আজি আমি বনাম মটৰ পনীৰ ঘৰৰ মছলা মিচা কি কৰি অতি সহজৰে আমি আজিৰ এই ৰেচিপিটা বনাম ত' চল বনাবা ষ্টাৰ্ট কৰ গেছৰে কঢ়াইটি গৰম কৰ কঢ়াই গৰম হেৰাপৰা গোটেই চামচ তিল পকামা এইটাই আমি দুইশ পচাশ গ্ৰাম পনীৰ আপোনাৰ নিজৰ নিজৰ হিচাপে পনীৰৰ ক্ৱাণ্টিটি কম বেছি কৰি পাৰিব দেখোন

আপ চামাজ তেল পকামা তেল গরম হেলাপরে বটর গোটে ক্যুব পকামা তা এইথি জিরা গোটে চামচ পকামা জিরা আটর বহুত বড়িয়া বাসনা আয়া ফ্লেভরটি দেশ তাপরে এই গোটে চামচর অদা লসুনর পেষ্ট দেমা আপনি মিনিট ভাজি দেমাম তাপরে রে একা অধা চামচ হলদি পাউডর আউ গোটি চামচ কাশ্মীরি লাল মিচা পাউডর পকামা তেলে ই মসলা মানে দেলে তরকারি মান কলর বহুত ব্যায়ে আসি মসলা মানে ভাজলা টাইম রে ফ্লেমকে মিডম রে রকিমা তাপরে আমি এটি পেঁয়াজ এড করমা এটা আমি দুইটা মিডম সাইজর পিয়া ছোট ছোট করে কাটিছি এটাকে আমি লাল হেবার ভাজ মা পেঁয়াজ লাাল হয়ে গলানু এই টাইমে আমি এটি টমাটো পিউরি এড কর্ম এটা মুডম সাইজর পাতাল ঘণ্টা কি গ্রাইন্ডিং করেদে আপন মানে নিজ তরকারি কিসাব এইথি পাতাল ঘটা দেবে যেহেতু আমি গ্রেভি বনওচু আমক বেশি পাতাল ঘটা দরকার হওয়া এবার আমি এটি নুন দেড়ামচ পকামা সববেলা পাতাল ঘটা দিয়ে সারা নুন পকামা যার দ্বারা কি পাতাল ঘটা পান ছাড় তাপরে के ढापिके ढापिदेमा दुई मिनट त यता मिडम छाड़ी एक छाडिदम दुई मिनट हुगलन प्यान् सुखिगल आउ के आसी गलानो इ टाइम रे आमे यति मटर चना पकमा म एटा फ्रोजन मटर दुई सौ पचास ग्राम नै इताके दुई मिनट मीडियम फ्लेम रे छाड़ी छाडिदमा दुई मिनट हैगलन इतार प्यान गलानो तापरे त গোটিয়ে চামচ মশলা পকামা আউ ভাল করে ঘাঁটি দেব আপন মানে এই জায়গার যেমি ব্রাণর মসলা দিয়ে পারবেন আমি এটি প্যান এড করমা আমি এটি কম দেমা দেহে আমি গ্রেভি বনাবারটা অ্যান দাপরে তিন রু চার মিনিট তো মিডিয়াম ফ্লেম ঢাপিক একা ছাড়ি ছাড়িদমা তিন মিনিট হয়ে গলানো দেখুন মটর চানা ভাল করে সিঝিগলান তাপরে আমি এটি ফ্রায়ে কলা পনিরকে পকাই দমা আউ ফের পাঁচ মিনিট তো মিডিয়ম ফ্লেম রে একা ছাড় দেগলান পনির ভিতর কি গ্রেভি ভাল করে পশিগলানু গ্যাসটা অফ করে দাম আপর মটর পনির রেডি হয়ে গলান দেখুন ই তার কলার বি বহু সুন্দর আসিছে আমি এটি বেশি প্রকার মসলা বি এড না ঘর মসলা মানুষ একা নিয়েক আমি বনাইছ মোর্ এই রেসিপি আপনার কেনা লাগলা আপনার মানে কমেন্ট বকসরে কমেন্ট করি বতবে ভাল লাগাল বলে লাইক করবে শেয়ার করবে আউ সবসক্রাইব করবাকে ভুলবে জুহার